আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা চলে এলাম সেই কার্বন গলি, যে ভিডিওটা আজ থেকে 5 বছর আগে করছিলাম। ওই যে আমার পাশে রনি ভাই রয়েছেন, তো রনি ভাইয়ের এইখানে ভিডিওটার করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অনেক সময় কমেন্টস করে থাকেন যে ভাই ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিনের আর্মেচার, সুইচ, বিয়ারিং, কার্বন, এইগুলো কোথায় থেকে পাইকারি ও খুচরা কিনবো, বা আমার প্রিয় ড্রিল মেশিনটা কোথায় মেরামত করব, এই জিনিসটা। তো ভাই এইখানে যে পেছনে যেগুলোয় যে বাক্স টাক্স দেখা যায়, এগুলোর ভিতরে সব আর্মেচার আছে, এরপরে বিভিন্ন টাইপের আর্মেচার আছে, কার্বন আছে, এরপরে বিয়ারিং আছে, কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। আর এই রনি ভাই কিন্তু এখানে আপনাদের যে মেশিনটা, প্রিয় মেশিনটা, যে কোনো ব্র্যান্ডের মেশিন হোক, এই যে ঠিকানাটা থাকবে, যে ফোন নম্বরটা থাকবে, সেই ফোন নম্বরে কল করে অবশ্যই আপনার মেশিনটা পাঠিয়ে দেবেন। আরেকটা বিষয় হচ্ছে, কিছু মানুষ কুরিয়ার সার্ভিসে জিনিস একটা ক্রয় করতে চান, যেমন একটা সুইচ 200 থেকে 500 টাকা দাম। কারণ 500 টাকার এটা যদি কন্ডিশনে যায়, তো আপনি দেখা গেলো মালটা গেলো, যাওয়ার পরে আপনি ওইখানে জমা দিয়া টাকাটা দিয়ে আপনি মালটা নিলেন। কিন্তু এই দোকানদার এই 500 টাকার জন্য করে কি, ওই আবার কুরিয়ার সার্ভিসে একটা লুক পাঠাইতে হয় যে ভাই 500 টাকার জন্য একটা এত ফেরা কেন ভাই। আবার কত টাকা আসে না, 500 টাকার মাল অবশ্যই সম্পূর্ণ পেমেন্ট করবেন, পেমেন্ট করে এরপরে আপনার ঠিকানা দিবেন। আপনার মালের যদি 2000, 3000, 5000 টাকার দাম হয়, তো সেইটা কন্ডিশনে নেবেন। 500, 700, 600, 300, 200 এগুলো মাল কোনো কন্ডিশনে হয় না, এটা সবার বুঝতে হয়। তো চলুন আমরা ওই রনি ভাইয়ের এখানে কী কী মাল পাওয়া যায় ওনার একটা সাক্ষাৎকার নেই, আর কী কী মাল উনি ঠিক করতে পারে, কী কী ব্র্যান্ডের মেশিন উনি মেরামত করে, এই বিষয়টা আমি সরাসরি রনি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার আমি মোহাম্মদ রনি চলে এলাম আপনাদের কাছে ভিডিও নিয়ে। স্টার ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিজ, নবাবপুর 113, আকবরী মেশিনারিজ মার্কেট, দোকান নম্বর DR4। তো আসলে আমার ভিডিও যারা দেখছেন এর আগেও, আপনাদের তো আসলে কোনো কিছু আবার নতুন করে বলার নাই, তারপরে তো আপনারা জানেন, আপনারা অবগত সবাই আছেন যে আমার কাছে যত ধরনের পাওয়ার টুলস আছে, ড্রিল, গ্রাইন্ডিং মেশিন, হ্যামার ড্রিল, ব্রেকার মেশিন সহ অল এভরিথিং পাওয়ার টুলসের স্পেয়ার পার্টস, কার্বন, বিয়ারিং, আর্মেচার, এগুলা সুলভ মূল্যে পাইকারি এবং খুচরা আমি বিক্রি করে থাকি। তো আসলে ভাইজান, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা প্রায় মানুষই আমাকে নক করে থাকেন যে খুচরা কিছু পার্টস নেওয়ার জন্য, আপনার মেশিনটা ঠিক করার জন্য। তো আপনারা যে মেশিনটা ঠিক করবেন, সেই মেশিনে যে পার্টসটা নেবেন, এই পার্টসটা নেওয়ার সময় আপনারা যে টাকাটা আমাদের পেমেন্ট করবেন কীভাবে, পেমেন্ট তো আসলে এই 500, 700, 1000, 5000 টাকা, তো আর পেমেন্টের জন্য আপনারা ব্যাংকে যাবেন না। আপনি এখন একটা সুন্দর সিস্টেম বাংলাদেশের যে বিকাশ নগদ অ্যাকাউন্ট, তো বিকাশ নাম্বার, নগদ নাম্বার, এটা তো আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়াই থাকে। আপনারা সেই নাম্বারে যদি টাকা আমাদের আগে পেমেন্ট করেন, পেমেন্ট করলে দুইটা লাভ, একটা লাভ হলো আপনার, আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা মনে করেন কোনো প্রকার কোনো কন্ডিশনের চার্জ লাগতেছে না। আপনি যদি ট্রান্সপোর্টে বা কুরিয়ার সার্ভিসে টাকা কন্ডিশনে টাকা দেন, তাহলে আপনার প্রতি হাজারে ওনারা একটা পার্সেন্টেজ কেটে নেয়, তো এই পার্সেন্টেজটা আপনাদের লাগতেছে না। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো, আপনারা যে একটা ইসের ব্যাপার, কনফিডেন্সের ব্যাপার, যে টাকাটা আমি দিলাম, টাকাটা কোথায় আসলে, টাকাটা কি ফেরত পাবো বা মালটা পাবো কি না, এটা যেন আপনারা নিশ্চিন্ত থাকবেন। কারণ কি, আমরা ভাই আমরা কোনো রাস্তায় দোকানদারি করি না, আমাদের একটা ঠিকানা আছে নবাবপুর 113, কার্বন গলি, কার্বন মার্কেট, মন্দির গলি বলে, এটা এখানে এসে আপনি আমার নাম বললে ইনশাল্লাহ আপনাকে রাস্তার যে বাচ্চা যারা আছে, মানে ছোটো যে আপনার ব্রোকার টাইপের যারা আছে, দেখবেন আসলেই আপনাদের ডাকবে, কী লাগবে ভাই, কী লাগবে আসেন ভাই, তাদের বললো আমার দোকানে নিয়ে এসে পড়বে। তো এখানে আপনাদের টাকার কোনো রিস্ক নাই। আসতে হইলে তো আপনার এই নবাবপুর আসতে হলে অনেক জায়গাতে আসা যায়, কিন্তু আমাদের এখানে আসতে হলে গুলিস্তান থেকে কাছে, গুলিস্তান ফ্লাইওভার থেকে অনলি 5 মিনিট যদি আপনারা হাঁটেন এই নবাবপুরে দিয়ে ঢুকেন, ঢুকলে হাতের ডান পাশে পড়বে ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংকের ঠিক উল্টা দিকে, ব্র্যাক ব্যাংকের উল্টা দিকে আমাদের একটা গলি আছে নবাবপুরের গলি, কার্বন গলি বলে, সেই গলির ভিতরে আকবরী মেশিনারি মার্কেট, সেই মার্কেটে আমার দোকানের নাম স্টার ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিজ, 113 নম্বর এটা আপনার মার্কেটটা, নবাবপুর রোড।
দোকান নম্বর ডি এর চার, দোকান নম্বর ডি এর চার, আকবরী মেশিনারিজ মার্কেট। এই মার্কেট ভাই, এখন আপনার দোকানে আমরা সব কিছু জানলাম, কুরিয়ার টুরিয়ার সব কি কি ধরনের মেশিনারিজ এর পার্টস পাওয়া যায় এইটা একটু সংক্ষেপে বলান আমাদেরকে, দুই চারটা একটু দেখান। আলহামদুলিল্লাহ অনেক অনেক আমি বিক্রি করতে পারতেছি, সক্ষম হয়েছি, কারণ আমি সবাইকে সঠিক জিনিসটা দিতে পারতেছি, দিতে পারি। এই আমার পিছনে দেখতেছেন ডাইনে বাই, এবং কি আমার গোডাউনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটার মধ্যে আপনি একটু দোকানটা দেখান, এই দোকানটা দেখান। যেমন উনি হলো আমার বাবা, হ্যাঁ মুরব্বি আমার বাবা। তো এই যে এই দোকানে আপনার ডিসপ্লে করা আছে সব পাওয়ার টুলস, ছোটোখাটো মেশিন যেগুলো আছে, প্ল্যানার, গ্রাইন্ডিং ড্রিল, হাফ ইঞ্চি ড্রিল, হ্যামার ড্রিল, এইগুলো আর কি। তো ব্রেকার মেশিন, বড় বড় মেশিনগুলো আসলে এখানে রাখার জায়গা হয় না, তো আপনাদের আসলে দুঃখিত দেখাইতে পারতেছি না। তো আপনারা তো সবাই চেনেন, জানেন, আপনারা বললে আমি অর্ডারটা কনফার্ম করতে পারবো বা দিতে পারবো কি ধরনের মেশিন লাগবে। এখন আপনার কোন কোন ধরনের মেশিন আপনারা মেরামত করেন বা কোন ধরনের কি কি ধরনের মেশিনের পার্টস কাটি আছে? সব ধরনের মেশিনই মেরামত করি, পাওয়ার টুলসের জগতের গ্রাইন্ডিং ড্রিল মেশিন, রাউটার মেশিন, হিলটি মেশিন, ইনশাল্লাহ হিলটি ড্রিল একেবারে একটা স্ক্রুপ সহ আমাদের কাছে আছে। আপনারা লাগবে গ্রাইন্ডিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন তো মানে এটা ডালার ভাত, এটার সম্বন্ধে আর কিছু বলার নাই নতুন করে। আর্মেচার হইলো আপনার ওই একটা 7 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন, 7 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন, হ্যাঁ ডিসিকে 0500 এক মেশিনটার মডেল নাম্বার, 7 ইঞ্চি গ্রাইন্ডার মেশিনের আর্মেচার। এটা প্রাইস কত ভাই? এগুলো পাইকারি বিক্রি না খুচরা? পাইকারি খুচরা দোনোটাই বিক্রি করি, যেমন পাইকারি আর খুচরা ভিতরে আমরা তেমন একটা ডিফারেন্স নাই, আমাদের এই 50-100 টাকা ডিফারেন্স, বুঝতে পারছেন? এত বেশি ডিফারেন্স নাই। আমার আমার একটা এই অ্যাভেলেবল যেটা মানে মনে করেন একটা বুড়াইয়ের 250 mm একটা আর্মেচার দেন, আমি একটা জুবাই বুড়াই 250 mm আমি চললাম, তো একটা 250 mm আর্মেচার দেন। আর আমাদের যে ক্রাউনের গ্রাইন্ডিং মেশিন যেমন 700 watt, এটার একটা আর্মেচার দেন, এই দুইটা আমরা প্রাইস দিই। এই যে এটা 250 mm আর্মেচার, এটার প্রাইস কত ভাই? এটা বড় 28 mm আর্মেচার, এটার প্রাইস হইল আপনার 550 টাকা, 550 টাকা, 550 টাকা। এটা খুব ভালো মানের আর্মেচার, এটার মধ্যে আর একটু কমে দামে, কম দামেরও আছে আর্মেচার। কম দামের আর্মেচারগুলো কি ওগুলো আপনার লাস্টিং ভালো হয় না, সাউন্ড ভালো ভালো হয় না, বুঝতে পারছেন? পুরাই এই যে 28 mm আর্মেচারটা আমরা অরিজিনাল আর্মেচার, এটা ভালো অরিজিনাল। এরপরে এই যে এটা হচ্ছে ক্রাউন মেশিন, হ্যাঁ এটা এই ক্রাউন মেশিনের আর্মেচার প্রাইস কত? ক্রাউন মেশিন 700 watt, সিটি 13008 গ্র্যান্ডার আর্মেচার, এটার এটার জেনুইন প্রাইস হলো 650 টাকা, 650 টাকা। তো এরপরে যাদের হ্যামার সমস্যা হয়, বাগনা রাখেন হ্যামার, তাদের সমস্যা হিস্টন মিস্টন ভেঙে গেলে এগুলো তো ড্রিল মেশিন, তাই না? সব, হ্যাঁ এগুলো ড্রিল মেশিন, বিয়ারিং সহ সমস্ত অ্যাক্সেসরিজ আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, এই যে সুইচ গুলো এগুলো কি দেখেন? এই বিষয় না, এগুলো কিন্তু এই যে ছোট ছোট জিনিস এগুলো সব কিছু আছে, যে কোনো প্রয়োজনে যে কোনো কারণে আপনারা অবশ্যই রনি ভাইয়ের কাছে ফোন দিবেন। ভাই আপনার ফোন নম্বরটা একটু বলেন শর্টকাটে। আমার ফোন নম্বর, আসলে আমাদের পুরান ঢাকার ভিতরে নেটওয়ার্কের ব্যবস্থা খুবই খারাপ, নেটওয়ার্কের ব্যবস্থা খুবই খারাপ, এই কারণে আমরা ওই অনলাইনে কথা বেশি বলি, যেমন আমার, হ্যাঁ খুব খারাপ, তো অনলাইনে বেশিরভাগ কথা বলি। তো অনলাইনের জন্য আপনার হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার একটা আছে, আমার নাম্বারটা হলো 01812394, আবার বলছি 01812394227। এই নাম্বারটা যদি আপনি সেভ করেন তাহলে আপনি অটোমেটিক ইমোতে এবং হোয়াটসঅ্যাপে আইসা পড়বেন, পেয়ে যাবেন, তখন আপনি খুব সুন্দরভাবে আমার সাথে কথা বলতে পারবেন। আর এমনি সিমে কল করতে পারেন, সিমে কল করলে আসলে নেটওয়ার্কটা তেমন ভালো পাওয়া যাচ্ছে না পুরান ঢাকায়। যেমন আমাদের ক্রাউন মেশিনের যে 700 watt-এর যে মেশিনগুলো, এগুলো সুইচ নষ্ট হয়ে যায়, এগুলোর একটা সুইচ দেন, আমরা দর্শকদের দেখাবো। সামনে তো চলে যাবে
তো অবশ্যই আমি ওনার কাছ থেকে এটা আমার অডিয়েন্সের জন্য পাইকারি একটা দাম নিব। তো এই একটা সুইচ নেওয়ার জন্য টাকাটা কিন্তু ফুল পেমেন্ট করবো, এইটা কি আর কন্ডিশনে হবে ভাই? এই সুইচটা প্রাইস কত? এই সুইচটার প্রাইস হলো 150 টাকা। আর এক ক্রাউনের যে বিভিন্ন ধরনের যে বিয়ারিংগুলো আছে এগুলো তো আছে, এগুলো আর এখন আর আপনাদেরকে কষ্ট করে দেখাইতে হবে না। তো যে কোনো পার্টস অ্যাক্সেসরিজের জন্য অবশ্যই যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে অবশ্যই কল করবেন। আরেকটা বিষয় ভাই, আপনি কী কী ধরনের মেশিন মেরামত করেন একটু যদি সংক্ষেপে বলতেন। গ্রাইন্ডার মেশিন, ড্রিল মেশিন, সার্কুলার মেশিন, রাউটার মেশিন, আপনার ব্রেকার মেশিন, যেগুলো ওয়াল মানে বিদেশি মেশিনগুলো কি যেগুলো আছে ইয়া মাকিদা বস, এগুলো কি মেরামত করেন কিনা? অবশ্যই অবশ্যই, আপনি যে কোনো বিদেশি মেশিন হোক, যত আনকমন মেশিনই হোক, যত আনকমন মেশিনই হোক, আপনার মেশিনের আর্মেচার আমাদের দেওয়ার দায়িত্ব আমাদের। আপনি যদি আমাদের কাছে আর্মেচারটা সরাসরি স্যাম্পল নিয়ে আসেন তাহলে দিতে একটু আমাদের সুবিধা হবে, বুঝতে পারছেন? মেশিন আনার দায়িত্ব কাস্টমারের আর আর্মেচার দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার আমার। তো ধন্যবাদ, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। আর এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে আপনাদের যে মেশিন যারা সারাতে চান অবশ্যই নওয়াপুরে, তো এইখানে মেশিন আসলে কোনো মেশিনই ফেরত যাবে না, যত বাঙ্গা লস্কা মুস্কা মেশিন হোক না কেন এইখান থেকে বাঙ্গা আসবে ঠিকঠাক হয়ে আপনার বাসায় চলে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আরেকটা বিষয়, আরেকটা বিষয় হলো কার্বন ব্রাশ। কার্বন ব্রাশ তো সবাই চিনেন, কার্বন মেশিনের কার্বন। তো এই কার্বনটা আগে আমরা হোলসেল বিক্রি করতাম না, এখন এই কার্বনটা আমাদের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ সেট আছে, হাজার হাজার লক্ষ লক্ষ সেট আছে। এই কার্বনটা আমরা নিজেরা এখন ইম্পোর্ট করাই চায়না থেকে, বুঝতে পারছেন? তো এখন যারা পাইকারি কার্বন নিতে চান, পাইকারি কার্বন যারা অরিজিনাল কার্বন ব্রাশ, কার্বনের মধ্যে তিনটা কোয়ালিটি আছে, একটা এ বি সি। এটা আমার কাছে বি আছে, বি তো বি এ আছে, এ হলো কোম্পানিতে, কোম্পানিতে একটা কার্বন ব্রাশের দাম 50-60-70 টাকা। আর আমাদের কাছে কার্বন ব্রাশের দাম অনেক কম। আপনি যদি পাইকারি কখনো নেন তাহলে আমার নাম্বারে ফোন দিন, আমার নাম্বার আরেকটা আছে পার্সোনাল, সেই নাম্বারে ফোন দিলে খুব ভালো হয়। সরাসরি ফোন দিতে 01913111507, আবার বলছি 01913111507, এই নাম্বারটা হলো আমার পার্সোনাল নাম্বার, এটার মধ্যে নেটওয়ার্কটা ভালো পাওয়া যায়, এই নাম্বারে ফোন দিবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।